আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক অনেক হ্যাপি, কারণ আপনারা জানেন না আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে অনেক সাফল্যের পর আমার যেটা দরকার ছিল গুগল অ্যাডসেন্স চিঠি, আমার গুগল অ্যাডসেন্স চিঠি চলে আসছে। তো আজকে এটা ডিটেলস আলোচনা করবো যে আমি এটা কবে আমাকে তারা মেল করছে, কবে আমার চিঠিটা বাংলাদেশে আসছে, তারপরে আমি পোস্ট অফিসে যাওয়ার যোগাযোগ করার পর কবে চিঠিটা আমি পাইছি। অনেক দুর্জনা হয়ে গেছিলাম যে চিঠিটা পাবো কি পাবো না, এটা অনেক সময়ের ব্যাপার। অনেকেই কাজ করে, অনেকেই কাজ করার পর অনেকেরই এরকম গুগল অ্যাডসেন্সে চিঠি পাঠায়, কিন্তু তারা অনেক খুঁজাখুঁজি করার পর পায় না, যার কারণে তাদের আবার এই গুগল ইয়েকে ইউটিউবকে তারা রিকোয়েস্ট পিন নাম্বার দিয়ে আবার রিকোয়েস্ট করে। তো আমি আমার এত কষ্ট করতে হয় না, আমার জাস্ট এক মাসের মতো কষ্ট করতে হয়েছে। এক মাস কষ্ট করার পর আমি আমার এই চিঠিটা পেয়ে গেছি। তো এই বিষয় নিয়ে আসলে ফুল ডিটেলস আলোচনা করবো। তো সবার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার পাশে থাকবেন এরকমভাবে। ধন্যবাদ। অবশেষে আমি আমার গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার গুগল অ্যাডসেন্স লেটার। এটার মধ্যে হচ্ছে কি আমার গুগল অ্যাডসেন্সের পিন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস ভেরিফিকেশন পিন। তো এটার ডিটেলসকে আলোচনা করবো, এটা আমি কীভাবে পেলাম, কোথা থেকে পেলাম, আপনারাও কীভাবে এটা পাবেন, কোথায় গেলে এটা পাবেন। এটা হচ্ছে গিয়ে আপনি নাকি যখন হচ্ছে গিয়ে আপনার ওই চ্যানেলের মনিটাইজেশন এনাবল হয়ে যাবে, ইউটিউবের রুলস অনুযায়ী আপনার 1000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে গিয়ে আপনার 10,000 ভিউয়ার্স এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম যখন সম্পূর্ণ হবে তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাডসেন্সের জন্য এই তাদের কাছে অ্যাপ্লাই করবেন, তারা আপনাকে অ্যাড দিবে। আচ্ছা, যাই হোক, অ্যাড দিবে। অ্যাড দেওয়ার পর আপনার যখন ইনকাম শুরু হবে আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্টে, যখন নাকি আপনার ডলার জমা শুরু হবে অ্যাডসেন্সের অ্যাকাউন্টে, তখন আপনার যদি $10 বেশি হয়ে যায়, তাদের নিয়ম হচ্ছে $10 প্লাস হইলে তখন আপনাকে তারা একটা এই অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা মেইল আপনার এই ইয়াতে গুগল অ্যাডসেন্সের একটা নোটিফিকেশন ওখানে আপনারা দেখতে পাবেন, তখন আপনাকে তারা এই অ্যাড্রেসটা মেইল করবে, এই চিঠিটা। এই চিঠিটা মেইল করার পর আপনার যে পোস্ট অফিসে আপনার এই অ্যাড্রেসটা দিয়েছেন পোস্ট অফিসের, ওই পোস্ট অফিসে যেয়ে এটা জমা হবে। তারপর আপনার ওই পোস্ট অফিসে যোগাযোগ করে এটা নিয়ে আসতে হবে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। এর বেশি সময় লাগার কথা না, আমার একটু সময় লাগছে এটা পাইতে, তবে এটা পাইতে আমার একটু কষ্ট হয়েছে। আমি এটার জন্য মনে করেন যে প্রায় 1 মাস ঘোরার পর আমি এই চিঠিটা পাইছি। তো আপনারা যারা নাকি এরকম নতুন ইউটিউবার, আপনাদের চিঠি আসছে কিন্তু আপনারা চিঠি পান নাই, তার যাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে এটা আপনারা পাবেন আপনাদের যে পোস্ট অফিস ঠিকানাটা, এটা আপনারা অ্যাড্রেসটা ঠিক মতো দিচ্ছেন কিনা সেটা দিয়ে খেয়াল রাখবেন। যদি আপনারা অ্যাড্রেসটা ঠিক মতো দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনারা এই চিঠিটা পাবেন। এখন চিঠিটা আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে এটা খুলবো, খুলে দেখাবো যে এটার ভিতরে যে পিন নাম্বারটা দেওয়া আছে ওই পিন নাম্বারটা আর এটার ভিতরে কী কী আছে সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে? এটাকে ছিঁড়তে হবে, এখানে এখানে তারা মার্ক করে দিয়েছে যে কীভাবে আপনারা ছিঁড়বেন, ঠিক আছে? এখানে এভাবে ছিঁড়তে হবে, আর অবশ্যই এটা ছিঁড়ার সময় খুব সাবধান, ঠিক আছে? কেননা এটা একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু সমস্যা, এটা ছিঁড়ার সময় অবশ্যই সাবধানে ছিঁড়তে হবে, একটু সাবধানে ছিঁড়বেন। এখানে তারা চিহ্ন দিয়েছে যেটা আপনি কীভাবে ছিঁড়বেন, ঠিক আছে? তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশ থেকে ছিঁড়তে হবে। এখন আর একটা সাইড আছে, সেটা হচ্ছে নিচের সাইড, এটাকে আপনারা কি বলেছেন এটাকে সেম ভাবেই ছিঁড়তে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে এটাকে এভাবে ইয়ে করতে হবে। তো এটা আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাবো না, এদিকে আছে এরকম, ঠিক আছে? আর এদিকে আমি আপনাদেরকে দেখাবো না, এদিকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন। আমি আমার পিনটা আমার ইয়ের জন্য ঢেকে রাখছি, আমার পার্সোনালি ঢেকে রাখছি, এরকম থাকবে, ঠিক আছে? এরকম সুন্দর মতো একটা পিন নাম্বার দেওয়া থাকবে এখানে, আর
এদিকে গম্বুজ লাইট কালারের ফুলের উপর নীল কালারের একটা ইয়ে থাকবে। তো এটা আপনারা কিভাবে সাবমিট করবেন সেটা আমি এখন গিয়ে আমার যে কম্পিউটার আছে কম্পিউটার স্ক্রিনে দেখাবো আপনার। তার আগে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বললো, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম ভাবে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি, আপনাদেরকে দিতে পারি। আর আপনাদের কি কি কন্টেন্টের কি কি ধরনের ভিডিও দরকার আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এখন থেকে ইনকামের যে রাস্তাটা আমি ধরলাম এটা যাতে ধরে রাখতে পারি, সবাই দোয়া করবেন। এই বিষয় নিয়ে আজকে আর বেশি কথা বলবো না, তো আপনাদেরকে এখন সরাসরি চলে যাবো হচ্ছে গিয়ে এই কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। এখন আমরা পিসির স্ক্রিনে আছি, এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে আমি এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, পিন সাবমিট করে ভেরিফাই করবেন। প্রথমে আপনাকে করতে হবে আপনার যেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকতে হবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার এখানে উপরে একটা নোটিফিকেশন আসছে, এটা এই আপনার আসবে, সবারই আসবে নোটিফিকেশন। ওই নোটিফিকেশন এই ল্যান্ডমোড লেখা আছে, মানে আরও কিছু আছে, আর নিচে এটা হচ্ছে উপরে লেখা আছে ইউর পেমেন্ট হ্যাজ কারেন্টলি বি অ্যাড্রেস, ঠিক আছে। আর নিচে দেখুন লেখা আছে এই ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস উই মেল টেড ইউ এ পিন, যেই তারিখে আপনাকে পিনটা মেল করবে তারা এখানে তারিখ দেওয়া থাকবে, তখন আপনাকে এটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে তারপর আপনাকে এই যে নিচে যে ভেরিফাই অপশন, ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখবেন যে একটা পিন নাম্বার চাচ্ছে, ঠিক আছে। আমি এখন ভেরিফাই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে ইন্টারভিউর পিন পিন নাম্বার চাচ্ছে। আর আপনারা যখন এই এই পিন নাম্বারটা দেবেন অবশ্যই সবসময় যাচাই করে রাখবেন যাতে কোনো রকমের কোনো ভুল না হয়, কারণ পিনটা দেওয়ার পর আপনারা দয়া করে বারবার চেক করবেন, কারণ পিনটা চেক করে নেওয়া আপনার খুবই দরকার। কেননা যদি একটা পিন ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সাসপেন্ড করে দিবে, তারা যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে, ঠিক আছে। এই জন্য বলতেছি যে পিনটা একেবারে সম্পূর্ণ সুন্দরভাবে এবং বারবার মিলাই নেবেন যাতে পিনটা কোনো রকম কোনোভাবে ভুল না হয়। আমি আমার পিনটা দিয়ে দিছি, এখন আপনি আমি সাবমিটে ক্লিক করব। তার আগে আমি আরেকবার আমার পিনটা চেক করে নিই, ঠিক আছে। এখন সাবমিটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমার এটা সাবমিট হয়ে গেছে, এখানে লেখাই আসবে ইউর বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, ঠিক আছে, এরকম লেখা আসবে পিন কানেক্টেড। তো এই পেজটাকে এখন আমি রিলোড দিব, ঠিক আছে। উপরে যে নোটিফিকেশনটা এখনও যায়নি, রিলোড দেওয়ার পর দেখবেন যেটা চলে গেছে, দেখতেই পাচ্ছেন এটা চলে গেছে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাইড বারে আপনার যে পেমেন্ট অপশনটা আছে, পেমেন্ট অপশনে যাওয়ার পর আপনাকে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা অপশন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক হাউ টু গেট পেড, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনি টাকাটা আর্ন করতে পারবেন, টাকাটা যে তুলতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ওকে, আসি, আসসালামু আলাইকুম। Thank you.